ciure, mile mi se hala ciumadu. Hala canare sa hala ciur, ciure ciure, mile mi se hala ciumadu. Bomare i buce nao, ko hala can, cane joti chae can, tobe mate pra, cane shera piru. Cane shera piru. হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভয়েস অফ ইনসাইটের কানে সেরা বীরভূম। আজকের এই এপিসোডে পা গ্রুপ থেকে পাঁচ পাঁচজন সুপার ডুপার পারফর্মার পারফর্ম করবেন এই স্টেজে, আর তাদের গান শুনে তাদেরকে জাজমেন্ট দেওয়ার জন্য অ্যাজ ইউজুয়াল আমাদের জাজের সিটে বসে আছেন আপনাদের সবার প্রিয় গায়ক পল্লব দা, পল্লব কীর্তনিয়া। সেকেন্ড জাজ হিসেবে আছেন বাংলা গানের প্রবাদ প্রতিম শিল্পী পিন্টু দা, পিন্টু ভট্টাচার্য। এবং আমাদের স্পেশাল গেস্ট আজও ভাস্কর রায়। তবে এবার শুরু করে দি, খেলা জমে গেছে একদম, হাড্ডা হাড্ডি লড়াই। শুরু করেছিলাম 16 জনকে নিয়ে, এখনো পর্যন্ত এলিমিনেটেড হতে হতে দাঁড়িয়ে আছে 10 জন, ছেড়ে এসেছি 6 জনকে পিছনে। তবে সেই 6 জনের জন্য আমরা বলছি উই মিস ইউ। যে 10 জন আছেন তাদের মধ্যে পা গ্রুপের 5 জনের গান শুনব এই মঞ্চে এখনই। ডেকে নিচ্ছি আমাদের ফার্স্ট পার্টিসিপেন্টকে, আমাদের ফার্স্ট পার্টিসিপেন্ট অঙ্কিতা। চুরি
অঙ্কিতার গান শুনে বিচারকরা তো তাদের মতামত বলবেনই, তার আগে আমি একটা কথা জিজ্ঞেস করব। অঙ্কিতা, তুমি তো ম্যারিড, তা একটা কোয়েশ্চেন আছে, তোমার সাথে তোমার বরের কি বর্ষাকালে দেখা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক ধরেছি? আগে ও একটা গান গেয়েছে, সেখানে প্রেমের কাহিনী তৈরি করেছে, সেটাও বৃষ্টিতে ভিজে ভিজে। আজকেও ও ওর পিয়াকে মনে করছে, সেটাও বৃষ্টিতে ভিজে ভিজে, তাই তো? আসলে বর্ষা কাউকে কাউকে ভরসা দেয় আর চলে যায় জাজেসদের কাছে। পল্লব দা, তোমার কাছে প্রথম শুনবো। খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে আমার গান। তবে ওই একটা পিচের সমস্যা মাঝে মাঝে হচ্ছিল আর কি। সেটা কি তোমার টেনশন? আমি জানি না, মানে মঞ্চে তুমি কি গান করো রেগুলার? হ্যাঁ প্রায় করি, কিন্তু একটা মাঝে মাঝে একটু পিচের সমস্যা হচ্ছিল আর কি। আদারওয়াইজ ইটস কোয়াইট গুড, খুব ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ। পিন্টু দা, কেমন লাগলো আপনার অঙ্কিতার গান? আমার খুব ভালো লেগেছে। তবে পল্লব যা বলল, আমারও সেটা মনে হলো, ওপর দিকে একটু পিছে একটু একটু কিরম নড়াচড়া মনে হয়েছে। ভাস্কর দা, ওই সামান্য নড়াচড়াটুকুনেকে যদি বাদ দিয়ে দিই তাহলে বর্ষাতে ভরসা রাখা যায়। অঙ্কিতা, আসলে সমস্যা হচ্ছে পিচ নিয়ে, বুঝলে? যেমন পিচ পাবে তেমন খেলে দেবে, কোথাও স্টেপ আউট করে, কোথাও একটু স্টে করে। ওকে, অল দ্য বেস্ট। এই পর্বের পাঁচ পাঁচজন ফাটাফাটি পারফর্মারদের টাফ কম্পিটিশনের প্রথম পারফর্মারের গান আমরা শুনলাম। তাহলে আর দেরি কেন? দিল হুয়া গুমসুম মুঝে তুম ইয়াদ আয়ে
कदमों से टकराए मुझे तुम याद आए कभी मौसम हुआ रेशम कहीं बारिश हुई रिमझिम मुझे तुम याद आए कहीं कोयल एक हुकू से कहीं पायल एक छमछम से मुझे तुम গান না জানলে ক্যা বাত ক্যা বাতই বলবে এই জন্য বলি গানটা একটু শেখো আচ্ছা আমি একটা কথা জানতে চাই না না আমি একটা কথা রাজেশকে বলবো ও একটা এখানে একটা ওয়ার্ড ভুল বলেছে সেটা হয়তো জাজেসরাও ধরেছেন কিনা আমি জানি না তবে সরি রাজেশ তুমি একটা ওয়ার্ড এই গানে ভুল বলেছো তুমি গাও গানটা মুখরাটা গাও কবি মৌসুম রেশম কহীঁ বারিশ হুই রিমঝিম মুঝে তুম যাদ আয়ে নট মুঝে প্রিয়া তুম যাদ আয়ে প্রিয়া তুম যাদ আয়ে তোমার গার্লফ্রেন্ডের নাম তো প্রিয়া বলেছিলে সবার সামনে স্বীকার করেছিলে তাই তো তাহলে মুঝে কেন বলছো রাজেশকে একটু ভয় পাইয়ে দিয়েছিলাম রাজেশ একদম ঠিক গান গেয়েছে আমি একটু ওর সঙ্গে ইয়ারকি মারছিলাম চলে যাই বিচারকদের কাছে পল্লব দা আমার অসাধারণ লেগেছে তবে গানের ধরটা এটা একদম প্রথম মুখটা তুমি যখন ধরলে তখন তুমি খুব নার্ভাস হয়েছিলে বোধহয় একদম একদম প্রথমে যখন গানটা ধরলে এবং সেখানে আমার মনে হচ্ছিল যে যে ব্যান্ডটা বাজছিল তাদেরও একটুখানি হেজিটেশন ছিল সম্ভব আমি ঠিক জানি না গানের একদম মুখটা যদি আবার ইয়ে করে শোনা যায় একদম কিন্তু তুমি গানের পরবর্তী অংশে একদম অনবদ্য মানে তুমি তোমার পুরো স্পিরিটটা পেয়ে গেছো আর কি তারপরে তোমার কনফিডেন্সটা তখন আমরা পুরোপুরি পেয়েছি এবং তোমার সুর খুব অসাধারণ খুব খুব ভালো পিন পয়েন্ট পিচিং মানে এক্সেলেন্ট এক্সেলেন্ট মানে আমি একদম টুপি খুলে তোমাকে মানে এই জায়গাটা আমি বলছি তুমি এক্সেলেন্ট গেয়েছো মানে ওয়েট আনবিলিভেবল খুব ভালো খুব ভালো তুমি অনেক দূর যাবে থ্যাংক ইউ স্যার ভাস্কর দা অসাধারণ থ্যাংক ইউ স্যার তুমি কি রোজ স্টেজে গাও রোজ তুমি রোজ স্টেজে গাইবে থ্যাংক ইউ স্যার ভাস্কর দা একটা ছোট্ট কথা আমার প্রশ্ন সেটা হচ্ছে এই বর্ষাকাল হলেই সবার কাউকে না কাউকে মনে পড়ে যায় কেন বর্ষাকাল হলে আর কাউকে না মনে পড়ুক ছাতাকে মনে পড়ে যায় তাই না এই গানগুলো বোধ হয় ছাতাকে নিয়েই লেখা হয়েছে পিন্টু দা দুর্ধর্ষ গান হয়েছে যেটা আমার বলার তুমি রিদিমকে রিদিমের উপর খুব সুবিচার করেছ এত সুন্দর রিদিমটা মেনটেন করেছ অসাধারণ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আর রাজেশকে আমি বলবো যখন নেক্সট টাইম এই গানটা গাইবে ওই মুঝে না বলে আমার কথা মনে করবে এবং প্রিয়ার নামটা বলবে ঠিক আছে চলো অল দ্য বেস্ট বর্ষাকাল এলে না বললামই আমারও একজনের কথা খুব মনে আসে তোমার আবার কার কথা মনে পড়লো আমিও খুব মানে মনে আসে কৃষ্ণ নয়নে তাকিয়ে থাকি জানলা দিয়ে গ্রিলের ফাঁক দিয়ে উকি টুকি মারি কখন এসে বলবে ফুচকা লিবেন গো এই নিচে একটা ছোট্ট ব্রেক ফিরে আসছি ব্রেকের পর
যেটা হচ্ছে যে এটা অবশ্য প্রতিযোগিতার নিয়মের মধ্যে পড়ে না যে একজন গান গাইতে গাইতে সে যদি গান গাওয়া বন্ধ করে দেয় তারপর আবার তাকে সুযোগ দেওয়া, কিন্তু ও যেহেতু বলছে যে ওর ভীষণ কাঁপুনি আসছে এবং শীতের জন্য কাঁপুনি, এখানে এখন যথেষ্ট রাত হয়েছে এবং সত্যি সত্যি একটা ঠান্ডা লাগছে, ও ঠান্ডা আছে হয়তো ওর সে কারণে হতে পারে, যে মানে যেভাবে কোনো গায়ে কোনো গরম জামা নেই বা এরকম সেজন্য হতে পারে, তো সেই জন্য আমরা ঠিক করেছি যে ওকে একটা আরেকটা সুযোগ দেওয়া যেতে পারে, এবং ওর যদি কোনো মানে 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 যদি কোনো রকম গায়ে শাল দেওয়ার মতো ইয়ে থাকে ও তাহলে সেটা আমরা ফলো করছি। কিন্তু তো এটা বলার কিছু নেই, তাই তো তুমি কি কোনো শাল গায়ে দিয়ে করবে না? ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ওকে চলো। দিল পর জানিয়া
আমরা এতক্ষণ শ্রীপর্ণার গান শুনলাম, সরাসরি বিচারকদের কাছে চলে যাব। ভাস্কর দা, অপূর্ব। থ্যাংক ইউ স্যার। অপূর্ব। পিন্টু দা, গান তুমি ভালোই করেছো, কিন্তু দু একটা জায়গায় সুর বেশ কানে লেগেছে। বিশেষ করে একটা জায়গায় কথা মনে নেই, কোমল দৈবত আছে, ওই সুরটা খুব কানে লেগেছে। পল্লবদা, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে তুমি আজকে অত্যন্ত নার্ভাস। আমি তোমার আগের গান শুনিনি, আগের এপিসোডগুলো, কিন্তু আজকে তুমি ট্রেমেন্ডাস নার্ভাস। গানটা একদম শুরুতে যখন ফেড আউট হলো প্রিলুডটা, তখন তুমি ধরলে একদম ডিটিউন, মানে অন্য স্কেলে অলমোস্ট তুমি গানটা ধরেছো। পরে সেটা তুমি মানে মুদ্রাটা ফিরে এসে তখন তুমি ওটা ঠিক করেছো। তুমি খেয়াল করে দেখো, এর আগেরবারও যখন তুমি করেছিলে, যেটাতে তুমি থেমে গেলে, সেবার ঠিক একই ভুলটা তুমি করেছিলে। সামহাও তুমি স্কেলটা একদমই তুমি ধরতে পারলে, এবং গানটা যত এগিয়েছে শেষের দিকটাতে তুমি গানটাতে স্থিত হয়েছো আর কি, সেইটা কিন্তু একটা মনে হচ্ছে আমার আর কি। তুমি কোনো মানে খুব ভয় পেয়েছো, মানে মনে হয় খুবই নার্ভাস। শ্রীপর্ণা, নার্ভাস হবার কিছু নেই, তুমি ভালো গান গেয়েছো। আর তোমাদের এই গান শুনতে শুনতে আমার একটু গান শেখার ইচ্ছে ছিল, কিন্তু গান আর শিখবো না এটাই ঠিক করেছি। কেননা গান শিখতে গেলে আবার সেই ঘুরিয়ে একটা ইনস্ট্রুমেন্ট বক্স কিনতে হবে, স্কেল, কম্পাস, লেজার, রুল, পেন্সিল, অনেকগুলো ব্যাপার স্যাপার আছে। যাকে এ নিয়ে তুমি একদম চিন্তা করবে না। হোপ ফর দ্য বেস্ট, বেস্ট অফ লাক। আচ্ছা, তোমরা যে গান টান করো, স্কেল দিয়ে কি গলাটা মাপো? এইটা তুমি পিন্টুদা বসে আছেন তাকে জিজ্ঞেস করো, মানে আমার কাছে এর উত্তর নেই। পিন্টুদা, গলা মেপে কি হবে? সুরে মিলে মিশে হল সুমধু, কহল কানার সহল সুর, সুরে সুরে মিলে মিশে হল সুমধু। বমারেই বুঝে নাও কহল কান, কানে যদি চায় কান তবে মতে প্রাণ, কানে সেরা বীরভূ, কানে সেরা বীরভূ, কানে সেরা